আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে দেশবন্ধু, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 32.20 টাকা। আমরা দেখছি যে মূলত মার্কেটে ইনসেপশনের পর থেকেই প্রাইস অ্যাকশনটা কারেকশানে ছিল। তারপর 2016 সালের নভেম্বর থেকে মূলত মার্কেট আপ ট্রেন্ডে আছে, তার মধ্যে ব্যাপক উত্থান পতন বা আপডাউনের মাধ্যমেই পজিটিভ সাইডে আছে, যেহেতু সে ক্রমান্বয়ে এখানে হায়ার হাই করেছে, এখানে বর্তমানে হায়ার হাই পজিশনে আছে। সো এখন আমাদের এটা বুলিশ আপ ট্রেন্ডে আছে এবং যতগুলা ভালো পারফর্ম করছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, তার মধ্যে ওয়ান অফ দ্যাম এই দেশবন্ধু আছে। সো এখন এই আমরা শর্ট টার্মে দেখি, তাহলে দেখা যাবে যে এই 35 থেকে 38, অর্থাৎ এইখানে আমরা এই লেভেল থার্টি এইট, এটাই হচ্ছে আমাদের একটা সাপ্লাই জোন কাছাকাছি অবস্থানে আছে। আমরা জানি যে কাউন্টার ট্রেন্ড প্রাইস অ্যাকশন একটা চ্যানেলের ভিতরে থাকে, যেমনটা আমরা দেখেছি যে এখানে কাউন্টার ট্রেন্ড এই রেড চ্যানেলের ভিতরে আছে। এই যে ডাউনটা ছিল, কারেকশানটা, এই কারেকশানটা রেড চ্যানেলের ভিতরে ছিল। একইভাবে আমাদের বৃহত্তর আঙ্গিকে এখান থেকে যে আপট্রেন্ডটা শুরু হইল, সেই আপট্রেন্ডটাও কাউন্টার ট্রেন্ড হইলেও আমাদের একটা সাধারণ বা জেনারেল টার্গেট হইতে পারে এই ব্লু চ্যানেল। তাহলে ব্লু চ্যানেল হইলে পরে আমরা 44-45 টাকা পর্যন্ত যেতে পারি, ইভেন তারও বেশি যাওয়ার সুযোগ আছে। কিন্তু তার আগে এই 35, 37, 38 এই যে ব্যান্ড যেটা আছে, সাপ্লাই জোন, এই সাপ্লাই জোনে কীরকম সাপ্লাই আসে সেটা দেখার একটা প্রয়োজন রয়েছে। তো ইভেন আমাদের ডিউরিং কারেকশন সর্বপ্রথম যে কাউন্টার ট্রেন্ড ছিল সেইটে 200% ফিবোনাচি লেভেলে 55, সেই পর্যন্ত যাইতে পারবে না এমন কোনো আইন কারণ এখানে দেখা যাচ্ছে না, ওই পর্যন্ত যাওয়ার সুযোগ আছে। যাবে কি না সেটা আমরা পরবর্তীতে দেখব। আপাতত আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে এই 35 থেকে 38, এই যে সাপ্লাই জোনটা আছে, সাপ্লাই জোনে সাপ্লাইটা কীরকম আসে সেটা দেখেন। তো আমরা এইটাতে বুলিশ ইন্টারপ্রিটেশনই দিচ্ছি, শুধু একটা কন্ডিশন থাকছে যে এই সাপ্লাই জোনে যে সাপ্লাইটা আসবে সেটা মার্কেট কীভাবে কনজিউম করে তার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম বা ডিসিশন
যে ট্রেড, হোয়াট ইজ দ্য ট্রেড, ট্রেড করা কি, ট্রেড মানে হইল ডিসিশন মেকিং অ্যাবিলিটি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটাকে এই হচ্ছে ট্রেড। যে যত সুন্দর সিদ্ধান্ত নিতে পারবে তার ট্রেড প্যাটার্ন তার ভালো হবে, ভালো ট্রেডার হতে গেলে ভালো সিদ্ধান্ত হইতে হয়। তাহলে আমরা বেসড অন দিস সাপ্লাইয়ের উপরে ভিত্তি করে পরবর্তী আমরা এই 200 পর্যন্ত আমাদের টার্গেট রাখতে পারি। তার এবং পাশাপাশি এই যে ব্লু চ্যানেল আমরা যেটা বলেছি, এই ব্লু চ্যানেলটাও আমাদের জন্য একটা ভালো দিক নির্দেশনা দিতে পারবে ইন ফিউচার। তো নাটসেল মূল কথাটা হইল যে আমরা এটা বুলিশ ইন্টারপ্রিটেশন দিলাম, বুলিশ থাকার সম্ভাবনা আছে শুধুমাত্র 35 থেকে 38 এই জোনটাতে, সাপ্লাই কীরকম আসে সেটা বিবেচনায় রাখতে হবে। তারপর আমাদের পরবর্তী কার্যক্রম 44-45 পর্যন্ত যাওয়ার মতো সুযোগ রয়েছে। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।